ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আজকে একটা নতুন হেরিটেজ ওয়াক নিয়ে চলে এসেছি আমি আমার চ্যানেল ট্র্যাভেল থেরাপি বাই সুদীপ্তা। গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আবার কিন্তু বেরিয়ে পড়েছি আমি কোন্নগড় থেকে পানিহাটির উদ্দেশ্যে। আমার আগের পর্বের ভিডিওগুলোতে আমি দেখেছি কোন্নগড়ের বিভিন্ন প্রাচীন ঘাট এবং ঘাট সংলগ্ন মন্দির, যেটা কোন্নগড়ের একটা রিভারসাইড হেরিটেজ ওয়াক। আর তারপরে আমি করেছিলাম আগরপাড়া থেকে পানিহাটি অবধি গঙ্গার ধার বরাবর হেঁটে বিভিন্ন প্রাচীন ঘাট এবং মন্দির দর্শন করেছিলাম, তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। কমেন্ট বক্সে ক্লিক করলে দেখতে পাবেন পিন কমেন্টে আমি এই গত দুটো এপিসোডের লিংক দিয়ে রেখেছি, অবশ্যই দেখার একটা অনুরোধ রইল। চলুন আজকে বেরিয়ে পড়ি পানিহাটিরই একটা অন্য দিকের ভিডিওতে। পানিহাটি বিভিন্ন পথে পৌঁছানো যায়, বিটি রোড থেকে স্বদেশী মোড় বা কোন সোদপুর ট্রাফিক মোড়ে নেমে অটো বা টোটো নিয়ে এসে পৌঁছানো যায় সোদপুর ফেরিঘাট, অথবা আমি যেভাবে আসছি আপনার যদি মেন লাইনে বাড়ি হয় তাহলে কোন্নগড় হয়ে কোন্নগড় বাটা ফেরিঘাট থেকে ফেরি নিয়ে মাত্র 8 টাকা ভাড়া দিয়ে গঙ্গা পার হয়ে পৌঁছানো যায় পানিহাটি ফেরিঘাট। আর তার ঠিক গায়েই রয়েছে এই প্রাচীন ঘাটটি, রাজা রামচাঁদ ঘাট। এই ঘাট দিয়েই কিন্তু পানিহাটির সমস্ত যে পুজো, দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সমস্ত পুজোর যে বিগ্রহ বিসর্জন হয়। চলে এলাম উত্তর দিকে, এই ঘাটেরই উত্তর দিকে দণ্ড মহোৎসবতলা। আমরা অনেকেই জানি শ্রী চৈতন্যদেব পদধূলি পড়েছিল এই দণ্ড মহোৎসবতলায়। তার এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে সেই গাছতলা যেখানে এখন ঢুকতে দেওয়া হয় না, গ্রিল দিয়ে ঘেরা এবং গেটে একটি তালা ঝুলছে। এই গাছতলাতে বসেই শ্রী চৈতন্যদেব 1515 সালে পুরীধাম যাত্রার সময় বিশ্রাম নিয়েছিলেন এবং চিড়ে দধি খেয়েছিলেন। তার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী রামকৃষ্ণের পদধূলিতে ধন্য শ্রী গৌরাঙ্গ ধাম। আসলে শ্রী রামকৃষ্ণদেব তার জীবৎকালের বিভিন্ন সময়ে এই দণ্ড মহোৎসব তলাতে এসেছিলেন এই চিরাদধি উৎসব দেখার জন্য, এবং আসার সময় তিনি এই ঘরটিতেই বিশ্রাম নিতেন। এই শ্রী গৌরাঙ্গ ভবনের একটি ঘরে তিনি বিশ্রাম নিতেন। সেই ঘরটিকে এখন শ্রীকৃষ্ণের প্রার্থনা গৃহ করে দেওয়া হয়েছে। রাধা গোবিন্দের মন্দির এবং শ্রী রামকৃষ্ণ দেবের ছবি এখানে পুজো হয়। হাঁটতে হাঁটতে দেখতেই পেলেন যে ইস্কনের মন্দির পেরিয়ে আমরা চলে এলাম অনুকূল ঠাকুরের আশ্রম, সৎসঙ্গ আশ্রমের কাছে। এটা গঙ্গার ওপার থেকেও দেখা যায়, খুব উঁচু একটা বিল্ডিং। আর এই যে রাস্তাটা চলে গেছে, ডান দিকে হলো ত্রাণবাবুর ঘাট আর বাঁ দিকে হলো ত্রাণনাথ কালীবাড়ি। ত্রাণনাথ ব্যানার্জি পানিহাটির একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি যে শুধু ধনী ব্যবসায়ী ছিলেন তাই নয়, তিনি বিভিন্ন জনহিতকর কাজ করেছেন এই পানিহাটির মানুষের উন্নতির জন্য। তার মধ্যে একটি বড় কাজ হচ্ছে এই ত্রাণবাবুর ঘাট। দেখতেই পাচ্ছেন বিশাল ঘাট চত্বর, সেটা উনি অর্থ দিয়ে প্রতিষ্ঠা করেন, সুন্দরভাবে সাজিয়ে তোলেন এই ত্রাণবাবুর ঘাট। সত্যি এই ঘাটগুলোতে এসে ভিডিও করতে করতে মানে আমি না নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। এক তো হচ্ছে গঙ্গার অপরূপ সৌন্দর্য, আর হচ্ছে নির্জনতা। পানিহাটির ফেরিঘাটের পাশে এত নির্জনতা কিন্তু আপনি পাবেন না, কিন্তু ত্রাণবাবুর ঘাটে যদি একটু কষ্ট করে হেঁটে, বা যারা হাঁটতে পারবেন না তারা টোটো নিয়েও চলে আসেন, তাহলে আমার মনে হয় একটা অদ্ভুত শান্তির পরিবেশ পাবেন। আর অবশ্যই আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে জোয়ার ভাটার টাইমটা দেখে একটু আসার চেষ্টা করবেন,
জোয়ারের সময় যদি আপনি আসেন এই ঘাটগুলো দর্শন করতে, তাহলে কিন্তু আপনি একটা অন্য রকম উপলব্ধি পাবেন। কিন্তু ভাটার সময় যদি এসে পড়েন, তাহলে কিন্তু গঙ্গার আর এক রূপ আপনি দেখতে পাবেন। জল তখন অনেক নিচে নেমে যায়। গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম ত্রাণবাবুর ঘাট থেকে। ঘাটের ঠিক বাইরেই রয়েছে এই প্রাচীন আটচালার শিব মন্দিরটি। সেটাকে ডান হাতে রেখে তার গা দিয়েই রাস্তা ধরে এগিয়ে চললাম বারো মন্দির ঘাটের উদ্দেশ্যে। আর সেই বারো মন্দির ঘাটে যাওয়ার পথেই পড়ল এই সুপ্রাচীন ব্যানার্জি বাড়ি। আসলে এটাই ছিল ত্রাণনাথ ব্যানার্জির বাড়ি, এখন যা একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। উল্টো দিকে বাচ্চারা খেলছে। এই রাস্তাটা বিশেষ করে দেখাচ্ছি এই কারণে যে পানিহাটির এই যে হেরিটেজ ওয়াকটা যেটা আজকে আমি করছি, সেটা কিন্তু একদম গঙ্গার ধার বরাবর সমান্তরাল রাস্তা নয়। প্রচুর জিগজ্যাগ রাস্তা দিয়ে পৌঁছাতে হবে বিভিন্ন ঘাটগুলিতে। সেই জন্য কিন্তু ত্রাণবাবুর ঘাটের পর থেকেই আপনি মোবাইলের জিপিএসটা অন করে দেবেন, না হলে কিন্তু রাস্তা হারাবার সমূহ চান্স। মানুষকে জিজ্ঞাসা করতেই পারেন, কিন্তু সব মানুষ যে আপনাকে সঠিক গাইড করবে তারও কিন্তু কোনো মানে নেই। এসে পড়েছি সুপ্রাচীন এই ঘাট, যা খুবই পপুলার পানিহাটিতে। বিশেষ করে অল্পবয়সী ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন বিকেলবেলায় ভিড় জমায় এই বারো মন্দির ঘাটে, চলে তাদের সেলফি আর গ্রুফি তোলা। জমিদার শ্রী হরিশ্চন্দ্র দত্ত 1806 সালে এই বারো মন্দির ঘাট তৈরি করান। বুঝতেই পাচ্ছেন 1806 সাল, মানে কত সুপ্রাচীন এই ঘাট। এবং ভাবলে অবাক হতে হয়, এই পানিহাটি বারো মন্দির ঘাটের ঠিক উল্টো দিকেই রয়েছে কর্ণগড় বারো মন্দির ঘাট। আর কর্ণগড় বারো মন্দির ঘাটও প্রায় একই সময় তৈরি করেন অন্য একজন মানুষ, হরসুন্দর দত্ত। সেই ভিডিও আমি অলরেডি বলেছি যে রয়েছে আমার চ্যানেলে, দেখে নেবেন। ঘাট সংলগ্ন ঠিক একইভাবে কর্ণগড়ে যেরকম 12টি শিব মন্দির, একদিকে 6টা আর একদিকে 6টা, এবং এই সবকটি শিব মন্দির একই সময় স্থাপিত হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম শুকচর তিনের পল্লী। দেখতেই পাচ্ছেন এটা কি, নিহার অন দ্য গ্যাঞ্জেস, নিহারিকা ঘাট লেখা আছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমরা কিন্তু আর পানিহাটির পৌরসভার আন্ডারে নেই, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি শুকচর। আর শুকচরের প্রথম ঘাট হলো এই নিহারিকা ঘাট। যদিও ঘাটটি খুব সরু এবং খাড়া, কিন্তু আশেপাশের বসবার জায়গাটি খুব সুন্দর, অত্যন্ত মনোরম। আর সবথেকে আকর্ষণীয় হচ্ছে নিহারিকা ঘাটের এই নিহার অন দ্য গ্যাঞ্জেস, যেটা একটা হেরিটেজ হোটেল। এখন শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেবের নাতি রায়বাহাদুর রাধাকান্ত দেবের বাড়ি ছিল এটি, নিহার অন দ্য গ্যাঞ্জেস, যেটি আজকের একটি হেরিটেজ হোটেল। যোগাযোগের ফোন নাম্বার, রুম ট্যারিফ আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই একবার দেখে নেবেন। যারা এখানে রাত্রিবাস করতে চাইবেন না, তাদের জন্য রয়েছে একটি রুফটপ ক্যাফে, যেটি অত্যন্ত সুন্দর। আর এই নিহারিকা ঘাটের অসাধারণ একটি পরিবেশে একটি হেরিটেজ বিল্ডিংয়ে বসে চা কফি আর স্ন্যাক্স খেতে কার না ভালো লাগবে। আবার নিহারিকা ঘাট ছাড়িয়ে হাঁটতে হাঁটতে আমরা উত্তরের দিকে আসছি। হ্যাঁ, ক্রমাগত আমরা উত্তরের দিকে হাঁটছি, গঙ্গার ধার বরাবর চলে এসেছি আরেকটি ঘাট, তান কালীবাড়ি ঘাট লেখা আছে। দেখুন, এটা দেখেই বুঝতে পারবেন যে আপনি চলে এসেছেন কালী ব্রহ্ম মন্দির, যেটি স্থাপন করেন কলকাতার মহেন্দ্র শ্রীমানী স্ট্রিট নিবাসী যতীন্দ্রমোহন ঘোষ, এবং এটি প্রতিষ্ঠা করা হয় 1916 সালে। তাহলে বুঝতেই পারছেন প্রায় 110 বছর বয়স এই মন্দিরটির। এটি আসলে একটি কালী মন্দির, মা কালী এখানে জ্যোতির্ময়ী রূপে পূজিত হন। আমি বিগ্রহের ছবি তুলিনি, বিগ্রহটি পিতলের এবং সুন্দরভাবে সাজানো। এবং এই
পরিবারের লোকজন মানে যতীন্দ্রমোহন ঘোষের পরিবারের লোকজন এই মন্দির আশ্রম চত্বরের দেখভাল করেন। তাদের বসত বাড়িটা হচ্ছে এই বাঁদিকে, ঠিক গঙ্গার ধারেই। এরপর এই শান্তি নিরিবিলি পরিবেশে বেশ কিছুক্ষণ কাটিয়ে চলে এলাম তানকালীবাড়ি ঘাট। এটিও কিন্তু সমসাময়িক, মানে যেই সময় কালী ব্রহ্ম মন্দির স্থাপিত হয় সেই সময় এই ঘাটটিও প্রতিষ্ঠা হয়। একজন মাছ ধরছে দেখলাম, সুদূরে দেখা যাচ্ছে দূরে পানিহাটি ফেরিঘাট, প্রচুর গাছ গজিয়ে গেছে ঘাটে, বোঝাই যাচ্ছে যে মানুষের পা খুব কম পড়ে এই ঘাটে। নিরিবিলিতে নির্জনে কেউ যদি বিকেলবেলায় গঙ্গার জোয়ার ভাটার উঠানামা দেখতে চান, চলে আসবেন তানকালীবাড়ি ঘাট শুকচর। দেখতে দেখতে দুটো ঘন্টা কিন্তু কাটিয়ে ফেলেছি এই হেরিটেজ ওয়াক করতে করতে। বেশ ঘাম ঝরতে শুরু করে দিয়েছে, কারণ আকাশে মেঘ, বুঝতেই পারছেন, আর এখন গ্রীষ্মকাল, তাই বেশ ঘাম ঝরিয়ে এবার ভাবতে শুরু করলাম ফিরতে হবে, কারণ অন্ধকার করে আসছে। এই যে পুরো স্ট্রেচটা যেটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি, যেটা হচ্ছে পানিহাটি ফেরিঘাট থেকে শুকচর রাজাবাগান ঘাট অবধি, এই পুরো ডিস্টেন্সটা কভার করতে হাঁটতে হবে পুরো 3 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে, এবং কিছু ভুল বলেনি, বরঞ্চ 3 কিলোমিটারের বেশি হবে তো কম হবে না। এসে পড়েছি আজকের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে শুকচর রাজাবাগান ঘাট। এই ঘাটের সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, যেখান থেকে অটো ধরে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সোদপুর স্টেশন। এই অটো স্ট্যান্ডটা দেখলেই বুঝতে পারবেন আপনি এসে গেছেন শুকচর রাজাবাগান ঘাট। আজকের ভিডিও এখানেই শেষ করব, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা কথা, এই 3.5 কিলোমিটার হাঁটার পর আমার কিন্তু সত্যি আর এনার্জি ছিল না ফেরাটাও হেঁটে ফিরব, কারণ আমায় ধরতে হবে ফেরি কোন্নগরের জন্য। তাই ঠিক করলাম একটা টোটো করে নেব। টোটো রিজার্ভ করে 50 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম পানিহাটি ফেরিঘাট। ভালো থাকবেন সকলে, আর আমার এই ঘাটের যে সিরিজগুলো দেখছেন আপনারা, কোন্নগর, তারপর আগরপাড়া থেকে পানিহাটি, পানিহাটি থেকে শুকচর, 3টি ভিডিও অলরেডি রিলিজড হয়েছে ইউটিউবে, আরও ভিডিও আসতে চলেছে। সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।